জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত AKM শামসুজ্জোহা না ফেরা দেশে চলে গেছেন আজ 35 বছর। তিনি ছিলেন একাধারে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, গণপরিষদের সদস্য ও স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদ সদস্য। AKM শামসুজ্জোহা ঐতিহ্যবাহী ওসমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম খান সাহেব ওসমান আলী ছিলেন একজন ভাষা সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক MNA। AKM ওসমান আলী 1970 সালের 20 মার্চ ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বাণসহী দৈনিক ইত্তেফাকে প্রকাশ করা হয়। ঐতিহ্যবাহী এই পরিবারের আদি নিবাস নারায়ণগঞ্জের বায়াতুল আমান ভবন আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার বীজ বপন করা হয়েছিল। মহান ভাষা আন্দোলনের সময় এই বায়াতুল আমান ভবনে তৎকালীন পুলিশ প্রবেশ করে ওসমান পরিবারের সদস্যদের উপর বর্বর নির্যাতন চালিয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতেও উঠে এসেছে ভাষা আন্দোলনে বায়াতুল আমান ভবন ও ওসমান পরিবারের ত্যাগের কথা। তিনি AKM শামসুজ্জোহা প্রসঙ্গে লিখেন, আমাদের পুলিশ ব্যারাকের একটা ঘরে নিয়ে যাওয়া হলো। একজন চেনা লোককে থানায় দেখলাম, তাকে বললাম শামসুজ্জোহাকে খবর দিতে। খান সাহেব ওসমান আলীর বাড়ির সকলেই চিনে। এক ঘন্টার মধ্যে জোহা সাহেব, বজলুর রহমান ও আরও অনেকে থানায় এসে হাজির, আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন। পরে আলমাস আলীও আমাদের দেখতে এসেছিল। আমি ওদের বললাম রাতে হোটেলে খেতে যাব, কোন হোটেলে যাব বলে যান, আপনারা পূর্বেই সেই হোটেলে বসে থাকবেন, আলাপ আছে। আমি বললাম 8টা থেকে 8:30 আমরা পৌঁছাবো। নতুন একটা হোটেল হয়েছে ঢাকার নারায়ণগঞ্জ রোডের উপরে, হোটেলটা দোতলা। 8-10 জন কর্মী নিয়ে জোহা সাহেব বসে আছেন। আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করলাম, আলাপ আলোচনা করলাম। ভাসানী সাহেব, হক সাহেব ও অন্যান্য নেতাদের খবর দিতে বললাম। খবরের কাগজে দিতে চেষ্টা করবে বললাম, সাপ্তাহিক ইত্তেফাক তো আছেই, আমরা আগামীকাল থেকে আমরণ অনশন শুরু করব, সে কথাও বললাম, যদিও তারা পূর্বেই খবর পেয়েছিল। প্রয়াত এই নেতা সর্বপ্রথম 1971 সালের 16ই ডিসেম্বর হাইকোর্টে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে বিজয়ের বার্তা প্রচার করে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে শান্ত থাকার আহ্বান জানান। ওই দিন সন্ধ্যায় বঙ্গমাতা ফজিলাতুন নেসা, বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাক সেনাদের হাতে আটক বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে গিয়ে পাক সেনা কর্তৃক গুলিবিদ্ধ হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের একটি সুধী সমাবেশে সেই ঘটনাটি নিজ মুখে বর্ণনাও করেছিলেন এবং জাতীয় সংসদেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐতিহ্যবাহী ওসমান পরিবারের ত্যাগ তিতিক্ষার কথা স্মরণ করে বক্তব্য দিয়ে নারায়ণগঞ্জবাসীকে গর্বিত করেছিলেন। এদিকে গত বছরের 25 মে লিংক রোড হিসেবে পরিচিত ঢাকার নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি AKM শামসুজ্জোহা সড়ক নামকরণ করা হয়েছে। তার বড় ছেলে প্রয়াত সাবেক MP নাসিম ওসমান বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে 1975-এর 15ই আগস্ট নববধূকে রেখেই প্রতিরোধ যুদ্ধে যোগ দিয়েছিলেন। প্রয়াত শামসুজ্জোহার মেজ ছেলে BKM এর সভাপতি AKM সেলিম ওসমান ও ছোট ছেলে শামীম ওসমান একাধিকবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রয়াত শামসুজ্জোহাকে 2012 সালে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। প্রয়াত শামসুজ্জোহার সহধর্মিণী ও রত্নগর্ভা প্রয়াত নাগিনা জোহাও ছিলেন ভাষা সৈনিক। তিনি 2016 সালের 7ই মার্চ মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে 19শে ফেব্রুয়ারি দুপুরে শামীম ওসমান তার বাবাকে স্মরণ করেন। বলেন, ইচ্ছে করলেই নারায়ণগঞ্জের অর্ধেক কিনে নিতে পারতেন, তবে আমার মাকে গিফট করা হীরামহল বন্ধক রাখার সময় কোনো ধনী লোক এগিয়ে আসেনি,
আদমজি মিলে শ্রমিকরা 1 টাকা করে চাঁদা দিয়ে ছাড়িয়ে দিয়েছিল। বাবা বলেছিল বাড়িটা এখন আর আমার না, তোমরা শ্রমিকের বাড়িতে বড় হচ্ছ, তাই তাদের জন্য কথা বলি। এদিকে একেএম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার ও নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দিনভর কর্মসূচি পালন করবে। 20 ফেব্রুয়ারি রবিবার দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত, শোক র্যালি, কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের পাশাপাশি মরহুমের পরিবারের পক্ষ থেকে চাষারায় হীরা মহলে বাদ আসর প্রয়াত একেএম শামসুজ্জোহা ও প্রয়াত বেগম নাগিনা জোহার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের মেজ ছেলে সেলিম ওসমান ও ছোট ছেলে আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান সকলকে রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করার আবেদন জানিয়েছেন।